শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ শ্রীলঙ্কা খেলার পর নাজমুল হাসান পাপন ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানকে অভিনন্দন জানালেন, দলের খেলোয়াড়দেরও প্রশংসা করলেন। ফোন রাখার পর বললেন, আপার অর্থাৎ প্রধানমন্ত্রীর ফোন, আমাদের হেড কোচ, বলেই হেসে ফেললেন। ব্যাখ্যা করলেন এভাবে, আমাদের প্রধানমন্ত্রী একজন ভালো ক্রিকেট বোদ্ধা, এরকম একজন প্রধানমন্ত্রী থাকায় ক্রিকেট এগিয়ে নেওয়া অনেক সহজ হচ্ছে। পাপন বলেন, ক্রিকেট তিনি এত ভালো বোঝেন যে প্রায় আমি তার পরামর্শ নেই। হাতুড়ি সিংহে চলে যাওয়ার পর প্রধানমন্ত্রী আমাকে তাড়াহুড়ো না করে সিনিয়র খেলোয়াড়দের উপর আস্থা রাখতে বলেছিলেন। পাপন বলেন, মাশরাফি, সাকিব, তামিমকে দায়িত্ব দেওয়ার পরামর্শও তার। বিসিবির সভাপতি বলেন, সাকিবকে উপরে খেলানোর চিন্তাটাও প্রধানমন্ত্রীর মাথায় থেকেই। ক্রিকেট অন্তঃপ্রাণ প্রধানমন্ত্রীর কথা বলতে গিয়ে জানালেন, প্রধানমন্ত্রীর ক্রিকেট ব্রেন অনেক শার্প, তিনিই তো আসলে আমাদের হেড কোচ। বাংলা ইনসাইডার।